দিয়া, জানে তৃণমূল বিজেপি ছেলেপুলেগুলো যারা ভোট চেয়ে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গের যেগুলো প্রাইমারি হেলথ সেন্টার আছে, যেগুলো ফার্স্ট সার্ভিস দেয়, তাদের সংখ্যা কমছে। 1300 মেডিকেল স্টাফ, ডাক্তার, নার্স ছিল, সেগুলো আজ 800-তে নেমে এসছে। 41খানা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে, কিন্তু যেগুলো 300 বেডের হসপিটাল সেগুলোকে পিপিপি মডেলে আজকে প্রাইভেটকে ব্যবসা করার জন্য পশ্চিমবঙ্গের সরকার ছেড়ে দিচ্ছে। বাবুল সুপ্রিয়র হিম্মত হয়নি ঝালমুড়ির ঠোঙাটা নামিয়ে দিয়ে মমতা ব্যানার্জির সাথে পার্লামেন্টে এই বিষয়ে আর্গুমেন্ট করার, তাই পশ্চিমবঙ্গের আসানসোলটা ছেড়ে গিয়ে বালিগঞ্জের সিটটা তার মনে হয়েছে সেফ। আর আজকে গোটা পশ্চিম বর্ধমানে আসানসোল শিল্পাঞ্চলের লোকদেরকে জলে ফেলে দিয়ে আজকে বালিগঞ্জে গিয়ে সেখানে বসে আছে শত্রুঘ্ন সিনহা। জানেন 2003-2006 যারা বিজেপির মন্ত্রী ছিল, ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ারের যারা ছিল, বিজেপির আর্ট এন্ড কালচারের, কোন সা দেশ কা নারা ইয়ে লোক দেনা চাহতা হ্যায়? কোন সা, কোন দেশ? যে দেশে শুধুমাত্র ধর্মের নামে আর জাতির নামে বস আপনা মা কা ধর্ম কা নাম মুসলমান হো গিয়া তো উসকা পেট সে বচ্চা নিকাল কর ত্রিশূলের আঘাতে নিয়ে গিয়ে মিছিল করার লাইসেন্স পাওয়া যায়? কোন দেশের স্বপ্ন দেখাচ্ছেন? যে দেশে কে কোন মাংস খাবে কে কোন মাংস খাবে না সেটাকে কেন্দ্র করে পুলিশকে নিজের কড়জে ভরে নিয়ে আর তাদের বাড়িতে ঢুকে তাদেরকে খুন করে দেওয়া যায়? কোন সে দেশ কা স্বপ্ন দেখা রে হে আপ লোক? যে দেশে মাস্টার মশাইরা নিজেদের এথিক্সটা ভুলে গিয়ে সমাজ গড়ার কারিগরের ভূমিকাটা ভুলে গিয়ে শুধুমাত্র বাচ্চার জাতটা নিচু জাতি ছিল বলে আর মাস্টারের কলসি থেকে এক গ্লাস জল খেয়েছে বলে তাকে পিটিয়ে খুন করে দিলেন? কোন সা দেশ কা সপনা দিখানা চাহতে হ্যায় আপ লোক? যে দেশে যখন দুনিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি 125, তখন এই ভারতবর্ষে আমরা পেট্রোল কিনতাম 70 টাকাতে, আর আজকে গোটা আন্তর্জাতিক দুনিয়ার বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম নামলো 80 টাকা, কিন্তু আমাদের পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল 90-100, আর কেরোসিন 14-90 টাকা। একটা কথা বলছে, একটা কিস বাত পর ভোট হোগা? তৃণমূল কত ভালো বক্তৃতা করতে পারে, বিজেপি কত ভালো গালি দিতে পারে, আর সিপিএম কত ভালো রাস্তায় বামেদেরকে কংগ্রেসকে সাথে নিয়ে রাস্তায় হাঁটতে পারে, তার জন্য ভোট হবে আপনার বিচার বুদ্ধির উপরে, আপনার বিচার বুদ্ধির উপরে। 26,000 ছেলে মেয়ের পশ্চিমবঙ্গে কাজ চলে গেল ফিরে। কি বলছিল এসএসসির চেয়ারম্যান, যে আমি চাল থেকে কাকড় কি করে বাঁচবো বলুন, আমার যদি চোখে চালসা পড়ে যায় তাহলে আমি যদি কোনো কাকড়টাকে চাল বলে দিই আর চালটাকে কাকড় বলে দিই সে তো ঠিক হবে না, ফলে কে যোগ্য কে অযোগ্য আমি বলতে পারছি না। সুপ্রিম কোর্ট হাইকোর্ট 3-3 বার বললো যে দাও কে যোগ্য কে অযোগ্য, লিস্ট দাও। বললো যদি ওই লিস্ট দিই তাহলে তো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, আমার তো চুরির দায় আমাকে স্বীকার করে নিতে হবে যে এ অযোগ্য ও অযোগ্য, তাই অযোগ্য যোগ্যের লিস্ট আমি দিতে পারবো না। যোগ্য অযোগ্যের যদি লিস্ট এসএসসি দেয় তাহলে ও বকলমে স্বীকার করে নেবে যে অযোগ্যদেরকে আমি চাকরি দিয়েছি। কিন্তু কোন পুড়িয়া মুদি খাওয়ালো তোমাকে এসএসসির কমিশনকে, চেয়ারম্যানকে, যেদিন এসে বললেন যে আমি যোগ্য প্রার্থীদের সাথে আছি? এসএসসির কমিশন এত তাড়াতাড়ি, তো মাদারি খেলওয়ালাদের সঙ্গে বান্দর যে লাল মুখগুলো আছে তারা এত তাড়াতাড়ি ভোট দিতে পারে না যত তাড়াতাড়ি এসএসসি কমিশনের চেয়ারম্যান ভোট দিল যে না না আমি দিয়ে দিচ্ছি যোগ্য প্রার্থীদের। কোন পুড়িয়া খাওয়ালো? কিসের জন্যে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে নিয়ে আপনি ছেলে খেলা করলেন? গোটা আসানসোল বাজারে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, বাঁচতে চাই বলে প্রশ্ন, অসৎপথে রোজগার করতে চাই না বলে প্রশ্ন, স্বচ্ছতার সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা চাই বলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন। কে ছেলে মেয়ে জন্মালে এক
একটা জমি বিক্রি করে নিজের টাকা ব্যাংকে রাখে যে ছেলেটা মেয়েটা বড় হলে চাকরি পাওয়ার জন্য ঘুষ দিতে সুবিধা হবে, টাকাটা রেখে দিই সব কিছু ফেলে, কে রাখে? তাহলে পশ্চিমবঙ্গের সরকার ঘুষ নেবার টেবিল আপনারা পেতেছিলেন, তাই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা ঘুষ দেবার জন্য জায়গা পেল, দায়িত্ব আপনাকে স্বীকার করতে হবে। শুধু তো যারা অযোগ্য তাদের তো দায় নেই, এই পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে লেখাপড়ার প্রতি আস্থাহীনতার জায়গায় স্কুল শিক্ষার প্রতি তাদেরকে ভরসার জায়গা থেকে সরিয়ে দেবার জন্য গোটা সরকারি স্কুল আর কাঠামো ব্যবস্থাকে ভেঙে দেবার জন্য ঘুষের বিনিময়ে চাকরির জন্য আপনারাই তো করেছেন। আর সরকারি কর্মচারীরা মাস্টার দিদিমণি ব্যাংক সব জায়গায় এই আসানসোল কর্পোরেশনে প্রতি ওয়ার্ড প্রতি যারা নির্মল সাথীতে কাজ করছে, যারা সাফাই কর্মীতে কাজ করছে, যারা অনারিয়াম হেলথ স্কিমে কাজ করছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে 2 লাখ বেকার ছেলে মেয়ে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করছে, আমরা তাদের কাছে বলতে চাইছি কতদিন কতদিন 2000 সাল থেকে 20 বছর শুভেন্দু অধিকারী এই গোটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সাথে তৃণমূল করে 2020 সালের অক্টোবর থেকে আজকে বিজেপি করে নিয়ে আপনি বলছেন আমি সব থেকে বড় নেতা বিজেপির? নিখুঁত নির্ভেজাল ধারা বিশুদ্ধ তেলের মতো যেন কড়াইয়ে দিলেই চোখ থেকে জল বেরিয়ে যাবে, এত বড় নেতা দায় অস্বীকার করতে পারেন? পশ্চিমবঙ্গের একটা গোটা প্রজন্মকে একটা অন্যায় পথে ঠেলে দিলেন, আপনারা ভোটে যেতেন কলকারখানা বন্ধ করে দেন সরকারকে। আজও ভারতবর্ষের সংবিধানে বেকার ছেলে মেয়েদের কাজের কোন সাংবিধানিক অধিকার নেই, আজও ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে এই অধিকারটা নেই যে আমাকে একটা কাজ পেতে হবে, আমার দুটো হাতকে একটা শক্ত হাতকে আমাকে কাজ পেতে হবে। মনমোহন সিং এর সরকার বাইরে থেকে 62টা এমপি বলক বলেছে, মনমোহন সিং পুছেছে কি আপ লোগো কো কে চাইয়ে, বংশগোপাল চৌধুরীরা ছিলেন বলেছিলেন না তো বাংলা চাইয়ে, না তো মন্ত্রী কা টেবিল চাইয়ে, না তো লাল পিলা বত্তি ওয়ালা গাড়ি চাইয়ে, আগর কুছ চাইয়ে তো গোটা ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গের গ্রামের বেকার ছেলে মেয়েগুলোর জন্য 200 দিনের কাজ চাই, আর শহরাঞ্চলেও 200 দিনের কাজ চাই। অন্যায় করেছিল, আর আজ গোটা ভারতবর্ষে একটার পর একটা বাজেট পেশ হচ্ছে। 2021 সালে বাজেট হলো 98,000 কোটি টাকা 100 দিনের কাজে, 2022 সালে সেটা নেমে দাঁড়ালো 70,000 কোটি টাকা, আর 2023 সালে সেই বাজেটটা নেমে দাঁড়ালো 63,000 কোটি টাকা। পয়সা হবে, কাজ দেবে? আরে আপনার তো দেব মিমি নুসরত ছিল, ওদেরকে বলুন পাউডটা করে সেলফিটা না তুলে নির্মলা সীতারামন যখন বাজেট পেশ করে পিছনের বেঞ্চে এসিতে বসে না ঘুমিয়ে আর বেরিয়ে যাওয়ার সময় হাত তোলা পাবলিক না হয়ে আর্গুমেন্ট করতে, সেলফি তুলে কখনো দেশ চালানো যায় না, তাই আজকে সিনেমা হিরো হিরোইনদেরকে এই আসানসোলের মাটিতে গোটা আসানসোলের মানুষকে মাদারি খেল দেখানোর জন্য এদেরকে ভোটে দাঁড় করিয়েছে। কি চাই এদের? ওষুধের দাম বাড়লে এদের কিছু যায় আসে? ইলেকট্রিক বিলের স্ল্যাবটা চেঞ্জ হলে এদের কিছু যায় আসে? দুধ ডিম আমাদের প্রত্যেক দিনের জিনিসপত্র যা প্রয়োজন তার দাম বাড়লে এদের কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। কেন আসানসোলটাকে নিয়ে এরা প্রতিটা দিন ছেলে খেলা করছে আসানসোলের বুকে? কেন ছেলে খেলা করছে? আসানসোল শিল্পাঞ্চলকে বাঁচানোর জন্য কি ব্লু প্রিন্ট আছে বলছে? ব্লু প্রিন্ট তো আমি জানি না, কারণ 2024 সাল চলছে, এখানকার এমএলএ এখানকার মন্ত্রী বলছে এখন কম্পিটিশন চলছে, আমি আগে জেলে যাব না সরকারটা আগে উঠে যাবে, কে আগে চলে যাবে সেইটা নিয়েই চিন্তা। আমাদেরকে বলছে তোমরা শূন্য, পার্লামেন্টে বিধানসভাতে আসনের বিচারে শূন্য থেকেও কিন্তু সাবধান, পার্লামেন্টে শূন্য কিন্তু সীতারাম ইয়েচুরিদের সুপ্রিম কোর্টে একটা মামলাতে ইলেকটোরাল বন্ডে ধুতির মোদির ধুতির কাঁচাটা আমরা খুলে দিয়েছি, আর এখন পিএম কেয়ার ফান্ড বাকি আছে,
আর অধীর চৌধুরী সেলিম দাস সাথে সাথে এই গোটা পশ্চিমবঙ্গ থেকে বাম কংগ্রেসের এমপিরা যাবে, তখন গোটা ধুতিটাই আসানসোল বাজারে খুলে বেড়াবে আর আগে দৌড়বে ওরা, পিছনে যাবে মানুষ। তার জন্য লড়াইটা, তার জন্য।